চিকিৎসকরা বলেছিলেন গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়েছে, অথচ সুস্থ সন্তানের জন্ম দিলেন মহিলা। এমনই ঘটনা ঘিরে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল ঝাড়গ্রামের গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। গোপীবল্লভপুরের গুড়মা গ্রামের বাসিন্দা এক প্রসূতি বৃহস্পতিবার সকালে প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরিবারের দাবি, প্রসূতি বিভাগের দুই চিকিৎসকের পরামর্শে ইউএসজি করা হয়। সেই রিপোর্ট দেখে চিকিৎসকরা জানান গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়েছে, অথচ বৃহস্পতিবার সন্ধে ওই মহিলা সুস্থ পুত্র সন্তানের জন্ম দেন। এরপরই বিষয়টি নিয়ে সরগোল পড়ে যায়। দুই চিকিৎসকের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায় পরিবার। ফটোটা করলো, ফটো থেকে রিপোর্ট আসলো যে বাচ্চা মারা গেছে। আচ্ছা, তারপর ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলাম, উনি বলছে বাচ্চা মারা গেছে। তারপর দেখলাম যে বাচ্চা সেই নর্মাল হয়েছে, ভালোই হয়েছে, মানে জীবিত বাচ্চা। হ্যাঁ, জীবিত বাচ্চা হলো। হাসপাতাল সূত্রে খবর, ইউএসজি রিপোর্টে গর্ভস্থ সন্তানের মৃত্যুর কথা উল্লেখ ছিল না, সম্ভবত ভুল বোঝাবুঝিতেই সমস্যা তৈরি হয়েছিল। এ বিষয়ে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার জানিয়েছেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। অমিতাভ রথের রিপোর্ট, এবিপি আনন্দ, ঝাড়গ্রাম। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।